ভিউয়ার্স আছি এখন কাবাশরীর চত্বরে। কাবাশরীর চত্বরের বাহির পাশে এখন আমি অবস্থান করছি। এখন এখানে বাদশার যেখানে বাড়ি রয়েছে, বাড়ির একদম পাশেই হচ্ছে বাদশার যে রাজ পরিবারের যে বাড়ি, সেই বাড়ি নিরাপত্তা বেষ্টনী। আমি এখন নিরাপত্তা বেষ্টনীর বাহিরে অবস্থান করছি, অবশ্যই নামাজের পরে কাবা শরীফে সালাত আদায় করার পরে এখন যাচ্ছি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্থান, যেখানে রাসূল জন্মগ্রহণ করেছেন বলে প্রচলিত রয়েছে। তবে ইতিহাস থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে রাসূল এখানেই জন্মগ্রহণ করেছেন। সেদিকে যাচ্ছি আমি, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে বর্তমানে এই রাসূলের যে জন্মস্থান সেটাকে সংরক্ষিত করে একটা লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। আর এই পাশে হচ্ছে কাবা শরীফের যে সংস্কার কাজ সেটা চলছে এদিকে। আর এই পাশে হচ্ছে রাসূলের চাচা কুখ্যাত বিখ্যাত যিনি ছিলেন আবু জাহেল, আবু জাহেলের বাড়ি, সেটাকে এখন অবশ্যই বাথরুম অথবা টয়লেটে পরিণত করা হয়েছে। সেটা হাজি এবং সাধারণ পাবলিকরা টয়লেট হিসেবে ব্যবহার করছে অবশ্যই। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম হচ্ছে জবলে খাবা। এই যে পাশটা, এই পাশটা হচ্ছে জবলে খাবা। এখান থেকে নাকি খাবার যে মাটি পাথর সেটা ব্যবহার করা হয়েছে। আমি কাছাকাছি চলে এসেছি অবশ্যই। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আবু জাহেলের বাড়ি ছিল, তাকে টয়লেটে পরিণত করা হয়েছে, এটা হচ্ছে সে বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন টয়লেট, টয়লেট আর এই পাশটা হচ্ছে বিখ্যাত মানব যিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ি। এখানে আসলে এখন সাধারণ পাবলিকের জন্য তেমন খোলা থাকে না, এটা কারণ হচ্ছে পাবলিকরা এখানে ভিড় করে এবং এখানে গিয়ে অনেকেই নামাজ পড়ার চেষ্টা করে, সেজন্য হয়তো এটা অনেক সময় ব্লক করে দেয়। এটা হচ্ছে রাসূলের বাড়ি, এখানে অনেকে সালাত আদায় করে, সেজন্য এখানে দেওয়া হয়েছে যে এখানে সম্পূর্ণ সালাত পড়া এবং এখানে কিছু ছাওয়া নিষেধ, সেটা এখানে বড় সাইনবোর্ড দিয়ে লিখে দেওয়া হয়েছে। এই যে এখানে এখানে লিখে দেওয়া হয়েছে যে এটা এখন বর্তমানে মক্কা মুকাররমা লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে এটাকে, এই যে এটা। আর এখানে পাশে, এই পাশে বড় বড় সাইনবোর্ড দিয়ে লিখে দেওয়া, আমি একটু ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে আসলে এখন ব্লক করে দেওয়া হয়েছে যে পাবলিকরা যেটাকে জন্মস্থান বলা হয় সেটা, এই যে এটা, এখানে বড় বড় সাইনবোর্ড দিয়ে লিখে দেওয়া হয়েছে যে এখানে নামাজ পড়া, এখানে কোনো কিছু দোয়া নেওয়া এখানে সম্পূর্ণ নিষেধ। এই যে অনেকে এখানে এগুলি করে বিদায়, এখানে দেখুন সাইনবোর্ড
নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ এই সৌদির সরকার নিজেরাও জানে না এখানে কি রাসূল আসলে জন্মগ্রহণ করেছিল কি না। এই যে এখানে লিখে দেওয়া হয়েছে সাইনবোর্ডে বাড়ির বাহিরে, এই হচ্ছে অবস্থা। আর এই পাশে বিশেষ নিরাপত্তা বাহিনী আছে, কারণ এখানে অনেকে সালাত আদায় করার চেষ্টা করে, সেটা সম্পূর্ণ এখানে নিষেধ। আসলে আমরা অতিরঞ্জিত, তাই হয়তো এটা করার চেষ্টা করি। এখানে পুলিশ অনেক সময় বলে যে সাল্লি তাবগারো ইয়ানি আন্দুল হারাম, ইয়ানি নামাজ পড়ার জন্য তোমরা হেরামে যাও, এখানে না, এগুলি বলে। এই হচ্ছে অবস্থা যে এখানেও জমজমের পানির ব্যবস্থা আছে, এপাশে যে অনেকে পানি সংগ্রহ করতেছে। এখানে ভিতরে একটু গিয়ে দেখাই আপনাদেরকে, এই যে অনেকে গেলন নিয়ে আসছে এখানে জমজমের পানি সংগ্রহ করার জন্য। এটা হচ্ছে জমজমের পানির একটা হেরামের একদম বাহিরে, এটা এটা জমজমের পানি না, জমজমের পানি এটা অনেকে এখান থেকে সংগ্রহ করে, বেশি যাদের পানি বেশি প্রয়োজন হয়। আমি একটু অবশ্যই গেলন নিয়ে আসলে আমি নিতে পারতাম, যে অনেকে নিচ্ছি। এগুলো কিন্তু একদম ফ্রি, কোনো পেমেন্ট করতে হয় না। গেলন পাওয়া যায় না এখানে? গেলন হ্যাঁ, কোথায়? বাহিরে আছে। কয়টা পর্যন্ত থাকবে এটা? কিছু নেবে তাহলে পানি, যে দেখুন এখানে ফ্রি ফ্রি একদম, মাশাআল্লাহ। আমি একটা গেলন নিয়ে আসি, তাহলে এখান থেকে আমি কিছু পানি নিতে পারবো, জমজমের পানি, বিশেষ পানি। আসলে এটা হচ্ছে আসলে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্থান, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জন্মগ্রহণ করেছেন। তাহলে আসলে এটা কত বড় আসলে পবিত্র স্থান, সেটা আসলে বলার বাকি রাখে না, এটা হচ্ছে বাস্তবতা। আসলে নিরাপত্তা বেষ্টনীর জন্য ভিতরে একদম যাওয়াই নিষেধ। অনেক সময় খুলে দেয়, এই যে ঘরের চারপাশে নিরাপত্তা বাহিনী আছে এখানে, ধরতে গেলে মাত্র কয়েক মিটারের ব্যবধান রাসূলের বাড়ি আর আবু জাহেলের বাড়ি। এটা হচ্ছে আবু বাড়ি, আর এটা হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাড়ি, খুবই কাছাকাছি। হ্যাঁ ভাই, কিতনা হ্যায় জেলুন? হ্যাঁ ভাই, কিতনা হ্যায়? হ্যাঁ, আপকে লিয়ে দিয়া, কিধর মিলতা হ্যায়? ভিউয়ার্স, যারা ইংলিশ পড়তে জানেন তারা এটা একটু দেখলেই বুঝতে পারবেন এখানে কি লেখা আছে। ঘরের বাহিরে মহাম, এটা কি মুসলিম কি? এখানে বাহিরে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে ইংলিশও তারা ইংলিশ এবং আরবিক দুই ভাষাতে লিখে দেওয়া হয়েছে যে এখানে নামাজ পড়া এবং ব্রণ অর্থাৎ জন্মগ্রহণ করেছে এর কোনো নিচ্ছি এরা নয়। এটা এরা এখানে ডিসপ্লের মধ্যে বড় আকারে ডিজিটাল প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন, দেয়ার ইজ নো প্রুফ দ্যাট প্রফিট মোহাম্মদ, দেখতে পাচ্ছেন ওপেন was born in this place, অর্থাৎ জন্মগ্রহণ করেছে এরকম কি নিশ্চিত না এরা। এই দেখতে পাচ্ছেন বড় আকারে সাইনবোর্ড দিয়ে,
এই হচ্ছে অবস্থা। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকে দেখতে পাচ্ছেন এরাও এখানে এসে দোয়া কবুলের জন্য, তারপরে এটা মানে না। দেখতে পাচ্ছেন এই যে দোয়া কবুলের জন্য এটা প্রার্থনা করতেছে, এরপরও এখানে অত্যাচার নিষেধ করতেছে। এরা বুঝে না আসলে সেই জন্য এরা এটা করতেছে। এই যে এই হচ্ছে অবস্থা। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।